بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون আমার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে ডেকে বলেন ও নবীরা আমি তোমাদেরকে নবুওয়াত দেব তোমাদেরকে শান শওকত দেব ইজ্জত সম্মান দেব কিন্তু একটা শর্ত জাআকুমুর রাসূল যখনই আমার রাসূল আসবে একজন নবী আসবে যিনি আমার বন্ধু যিনি আমার হাবিব তিনি যখন আসবেন তিনার প্রতি তোমরা ঈমান আনবে কিনা আমার হাবিবকে তোমরা সাহায্য করবা কিনা লা তানসুরুন্না আমার হাবিবকে তোমরা সাহায্য করবা কিনা আমার হাবিবের প্রচার প্রসার তোমরা তোমাদের উম্মতের কাছে করবা কিনা এই ব্যাপারে যদি প্রতিশ্রুতি দাও তোমাদেরকে নবুওয়াত দেব শান শওকত দেব সব দেব কিন্তু যদি এই ব্যাপারে আমার হাবিবুল্লাহর প্রচার প্রসার যদি না করো তাহলে কোনো কিছুই দেওয়া হবে না আকরারতুম আখাজতুম জালিকুম ইসরি আমি যে প্রস্তাব করেছি এই ব্যাপারে তোমরা রাজি আছো কিনা সকলে এক বাক্যে বললেন আলু আকরারনা সকলে এক বাক্যে বলেছেন আমরা রাজি আছি আপনার হাবিবের প্রচার প্রসার করব আপনার হাবিব যদি আগমন করেন আমরা তিনার প্রতি ঈমান আনব আপনার হাবিবকে আমরা সাহায্য করব সুবহানাল্লাহ এই জন্য তাওরাত কিতাবে জাবুর কিতাবে ইনজিল কিতাবে সমস্ত আসমানি কিতাবের মধ্যে আমার নবীজির আগমনের কথা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সমস্ত নবীরা তাদের উম্মতকে জানিয়ে দিয়েছেন হযরতে ঈসা রূহুল্লাহ তিনি খুশি হয়ে আমার নবীর আগমনের খবর তিনার উম্মতদেরকে জানাচ্ছেন 28 পারা সূরা সফের 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন بسم الله الرحمن الرحيم وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد
ঈসা আলাইহিস সালাম তিনার উম্মতদেরকে বলেন আমার পরে এমন একজন নবী আসবেন যেই নবী শ্রেষ্ঠ নবী ওনার সাথে কোনো তুলনা নাই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যেরকম স্রষ্টা হিসেবে কোনো তুলনা নাই আমার নবী সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ যার সাথে কোনো তুলনা নাই সুবহানাল্লাহ ওই নবীর নাম হবে আহমদ সুতরাং তোমরা যখন ওই নবীকে পাইবা ওই নবীর প্রতি ঈমান আনবা ওই নবীকে তোমরা সহযোগিতা করবা সাহায্য করবা কারণ ঈসা আলাইহিস সালাম নিজেও আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন আল্লাহ আমাকে নবী না বানাইয়া ওই শ্রেষ্ঠ নবীর উম্মত যদি বানাইতা আমি ঈসাধন্য হয়ে যাইতাম আমার আল্লাহ দোয়া কবুল করলেন তিনি ওই যুগের নবী ছিলেন এই জামানাও আমার নবীর উম্মত হয়ে তিনি এই পৃথিবীতে তাশরীফ আনবেন সুবহানাল্লাহ এই জন্য আমার নবীর আগমনের খবর আমার আল্লাহ সমস্ত নবীদেরকে জানিয়েছেন সমস্ত নবীরা তাদের উম্মতদেরকে জানিয়েছেন আমার নবীর আগমনের খবর সুতরাং আমার নবীর আগমনের খবরে আমাদের আমাদের নবী যে পৃথিবীতে তাশরীফ এনেছেন এতে খুশি হয়ে আশিকের সুরা ঈদ মিলাদুন নবী পালন করে সুবহানাল্লাহ এই ঈদ মিলাদুন নবী পালন করার জন্য আমার আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন সূরা ইউনুস 11 পারা 58 নম্বর আয়াত بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون الله رب العالمين আমার নবীজিকে বলেন হাবিব আমার দোস্ত আমার আপনার উম্মতদেরকে জানাইয়া দেন কুল বি ফাদলিল্লাহি আল্লাহর অনুগ্রহ আল্লাহর রহমত পাইয়া তারা যেন শুকরিয়া করে তারা যেন আনন্দিত হয় তারা যেন শুকরিয়া করে ইবাদতের মাধ্যমে সুবহানাল্লাহ তারা যদি খুশি হয় শুকরিয়া আদায় করে তাহলে তাদের যে ধন সম্পদ এইগুলির চাইতে আরো বেশি মূল্যবান হবে তাদের এই আনন্দ আনন্দিত হয়ে শুকরিয়া আদায় করা সুবহানাল্লাহ আমার নবীজি হলেন আল্লাহ পাকের সবচেয়ে বড় শ্রেষ্ঠ নিয়ামত সূরা আম্বিয়া 17 পারা 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين الله رب العالمين সমস্ত সৃষ্টির জন্য রহমত আমার নবীজিকে করেছেন সুতরাং আল্লাহ পাক বলেছেন কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু আল্লাহ পাকের অনুগ্রহ পেয়ে দয়া পেয়ে তারা যেন খুশি হয় সুতরাং আমার নবীজি হলেন শ্রেষ্ঠ নিয়ামত শ্রেষ্ঠ রহমত সমস্ত সৃষ্টি মাখলুকের জন্য রহমত সেই রহমাতুল লিল আলামিনের উম্মত আমরা হয়েছি এই জন্য আমরা খুশি খুশি এই জন্য খুশি হওয়ার জন্য আল্লাহ পাক নিজেও বলেছেন এই জন্য খুশি হয়ে আল্লাহ পাক যেইভাবে নবীদেরকে জানিয়েছেন আমার নবীজির সুসংবাদ আমার নবীজির প্রশংসা আমার নবীজির গুণগান অন্যান্য নবীরা তাদের উম্মতদেরকে খুশি হইয়া আমার নবীর প্রশংসা তাদেরকে জানিয়েছেন ঠিক তদুরূপ তাদের চাইতে অনেক অনেক গুণ বেশি আমরা খুশি কারণ ওই নবীর উম্মত আল্লাহ
পাক আমাদেরকে করেছেন আলহামদুলিল্লাহ শুকর নিয়ামত আজ কাফাত বিরকুনাত কুফর নিয়ামত আজ কাফাত বিরকুনাত হামদুলাকাশ শুকর লাকায়া দুলমিনান হাদিরিয়া নাদিরি বরহালেমান আলহামদুলিমান পদ্দার খয়রা ওয়া খওয়ালা শুকুরুলিমান জাওয়ার হুসনা ওয়া জামালা ফরদুন সমাদুন আনজিফাতিল খলকি বারিউন রব্বুন আজালিউন খলাকাল খলক কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশি হওয়ার জন্য বলেছেন সুতরাং আমরা খুশি এই জন্য আমরা আনন্দ উৎসব করি ঈদ অর্থ হলো খুশি আমার নবীদের আগমনে আমরা খুশি শুধু তাই নয় তাম পৃথিবীর সমস্ত মাখলুকাত আমার নবীদের আগমনে খুশি আল্লাহু আকবার রাত্র আমার নবীদের আগমনকে বরণ করার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন দিন দরখাস্ত করেছেন শীত দরখাস্ত করেছেন গরম দরখাস্ত করেছেন এইভাবে সকলে আমার নবীদের আগমনকে উপভোগ করতে চায় আল্লাহ পাক প্রশ্ন করেন ব্যাপার কি তোমরা আমার হাবিবুল্লাহর আগমনকে বরণ করতে চাও কেন রাত্র বলে আল্লাহ আপনার হাবিব যদি এই সময়ে পৃথিবীতে আগমন করে আমি রাতের দাম বেড়ে যাবে আমি ধন্য হয়ে যাব আপনার বান্দা বান্দিরা এই রাতের বেলা বেশি বেশি ইবাদত করবে আমি রাতের মর্যাদা বেড়ে যাবে আল্লাহু আকবার এইভাবে দিনেও দরখাস্ত করেছে রাতেও করেছে গরম শীত সকলে আমার নবীজিকে পেতে চাই জন্য আল্লাহ পাক বলেন আমার নবী হচ্ছেন সমস্ত মাখলুকের জন্য রহমত এই জন্য সবাইকে আমি খুশি করব এই জন্য আল্লাহ পাক দিনেও নয় রাতেও নয় গরমেও নয় শীতেও নয় আল্লাহ রাব্বুল আলামিন সুবহে সাদিকের সময় এবং মাসের মাঝামাঝি সময়ে সপ্তাহের মাঝামাঝি সময়ে বারে রবিউল আউয়াল উত্তম শ্রেষ্ঠ কাল হচ্ছে রবিউল শব্দের অর্থ হচ্ছে বসন্ত ছয়টি কালের মধ্যে শ্রেষ্ঠ কাল হচ্ছে বসন্ত কাল সেই শ্রেষ্ঠ কালে শ্রেষ্ঠ সময়ে মাঝামাঝি মাসের মাঝামাঝি সময়ে এবং সপ্তাহের মাঝামাঝি সময়ে দিন এবং রাতের মাঝামাঝি সময়ে গরম এবং শীতের মাঝামাঝি সময়ে আল্লাহর হাবিবকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীতে আল্লাহর হাবিব তাশরিফ এনেছেন এই জন্য সমস্ত মাখলুকাত আনন্দে উদ্ভাসিত হয়েছে তারা সমস্ত ব্যাধাভেদ ভুলে গিয়েছে সমস্ত কুসংস্কার সমস্ত অন্যায় অপরাধ দূরীভূত হয়েছে মূর্তিগুলো আমার নবীজিকে সেজদা দিয়ে তাজিম করেছে সুতরাং আমার নবীজির আগমনে তামাম পৃথিবী খুশি হয়েছে সেই জন্য আজকে দেড় হাজার বছর পরেও আশিক রসুলেরা সেই খুশি উদযাপন করে ঈদ মিলাদুন নবীর জুলুস করে কারণ হযরত ঈসা আলাইহিসসালাম তিনি বলেছেন সূরা মায়েদার 114 নম্বর আয়াত তিনি আল্লাহর দরবারে দোয়া করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ قَالَ عِيسَى قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ اللَّهُمَّ رَبَّنَا أَنْزِلْ عَلَيْنَا مَائِدَةً مِنَ السَّمَاءِ مَائِدَةً مِنَ السَّمَاءِ تَكُونُ لَنَا عِيدًا لِأَوَّلِنَا وَآخِرِنَا وَآيَةً مِنْ وَارْزُقْنَا وَأَنْتَ خَيْرُ الرَّازِقِينَ
ঈসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাদের জন্য খাদ্যবর্তী পাত্র পাঠান ইদাল্লি আউয়ালিনা ওয়া আখিরিনা তাহলে এই খাদ্যবর্তী খাদ্যবর্তী পাত্র যদি আপনি পাঠান আমাদের জন্য এটা আনন্দের বিষয় হবে ইদাল্লিল আউয়ালিনা ওয়াল আখিরিন আমাদের পূর্বে যারা ছিল পরে যারা আসবে সকলের জন্য এটা আনন্দের বিষয় হবে এবং আপনার নিদর্শন হবে সুতরাং ঈসা আলাইহিস সালাম একটা খাদ্যের পাত্র পাওয়ার পরে যদি প্রথমে যারা পূর্বের নবীরা উম্মতেরা পরবর্তী উম্মতেরা সকলের জন্য ঈদ হয় আর আমার নবীজি হলেন সমস্ত সৃষ্টির জন্য রহমত সুতরাং সেই রহমাতুল লিল আলামিনকে পেয়ে যদি আমরা খুশি না হই আমরা যদি আনন্দ উৎসব না করি আমরা যদি আল্লাহর দরবারে শুকরিয়া না করি তাহলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে কথা ঠিক কি না কারণ এত বড় নেয়ামত পাওয়ার পরে আল্লাহ পাক বলেছেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত 14 পারা লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আমার নিয়ামত পেয়ে তোমরা যদি শুকরিয়া করো আমি আল্লাহর নিয়ামত বাড়িয়ে দেব আর যদি সেটাকে অস্বীকার করো তাহলে সেটার জন্য মুসিবত আছে শাস্তি ভোগ করতে হবে সুতরাং আমরা সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি আমরা সেই নবীর আগমনে আমরা খুশি এই জন্য আমরা সেই নবীর আগমনকে আমরা বরণ করি আল্লাহর হাবিবকে যখন আরজ করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার কেন রোজা রাখেন আল্লাহর হাবিব ইরশাদ করেন এই দিনে আমি পৃথিবীতে তাশরিফ এনেছি এর জন্য শুকরিয়াতান আমি এই দিনে রোজা রাখি এই দিনে আমার কাছে সর্বপ্রথম ওহী নাযিল হয়েছে সুতরাং এই ঈদি মিলাদুন নবী এই হুজুর পাক সাল্লামের আগমনের দিনটাকে আল্লাহর হাবিব নিজে প্রতি বছর উদযাপন করেছেন সেই ধারাবাহিকতা আমাদেরকেও শিখিয়ে দিয়ে গিয়েছেন সুতরাং সেই ধারাবাহিকতা এবং আল্লাহর হাবিব নিজের পরিচয় এইভাবে দিয়েছেন আমি হচ্ছি ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া ওই সূরা বাকারার 129 নম্বর আয়াতে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছিলেন রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিন আমিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এইভাবে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছিলেন ওই বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পরে তিনি যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আমার নবীর আগমনের জন্য দোয়া করেছিলেন ওই জায়গাটার নাম হচ্ছে মাকাম ইব্রাহিম ওই জায়গাটার দাম আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে সুবহানাল্লাহ সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিমাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আমার নবীর আগমনের জন্য দোয়া করেছেন ওই জায়গাটাও আল্লাহ পাক দামি বানিয়ে দিয়েছেন এই জন্য সেই জায়গার মধ্যে যারা মাকাম ইব্রাহিমে যারা দোয়া করে তাদের দোয়া আল্লাহ কবুল করেন তাদেরকে আল্লাহ পাক maaf করে দেন সুবহানাল্লাহ সুতরাং আল্লাহর হাবিব এইভাবে পরিচয় দিয়েছেন আমি হচ্ছি ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া ওই ঈসা কালিমুল্লাহ যে মুবাশশিরাম বি রাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ সূরা সফের 6 নম্বর আয়াত 28 পারায় যে সুসংবাদ দিয়েছেন তাদের উম্মতদেরকে তিনার উম্মতদেরকে এবং আমার মা আমাকে আমি যখন পৃথিবীতে তাশরিফ আনলাম তখন আমার মা যে স্বপ্ন দেখেছিলেন তিনার পেটের মধ্যে একটি নূর মুবারক আসলো এবং সেই নূরের আলোতে সারা পৃথিবী উদ্ভাসিত হয়েছে ওই সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত তিনি দেখেছিলেন সেই সেই আমার মায়ের স্বপ্ন এবং ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া এবং ঈসা কালিমুল্লাহ সেই সুসংবাদ সেই বাস্তবতা হচ্ছে আমি রাসূলুল্লাহ সুবহানাল্লাহ তিনি এইভাবে তিনার পরিচয় দিয়েছেন সুতরাং আমরা এই ঈদি মিলাদুন নবীর দিনে আমরা আমার নবীজির সৃষ্টি এবং নবীজির শুভ আগমন নবীজির নবীজির যে চরিত্র নবীজির যে গুণগান তিনার যে সুন্দর উত্তম আখলাক ফি খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা সে উত্তম আদর্শগুলি আমরা যখন আলোচনা করি তখন মানুষের মধ্যে আমার নবীর প্রেম বেড়ে যায় আমার নবীর প্রতি ভালোবাসা সৃষ্টি হয় আমার নবীর সুন্নত তরিকা অনুযায়ী জীবন যাপন করার জন্য মানুষ আগ্রহী হয় এই জন্য
জশ্নে জুলুস, জশ্নে শব্দ অর্থ হচ্ছে আনন্দ, জুলুস মানে মিছিল। সুতরাং আমার নবীজির আগমনে যখন আমরা সেই আনন্দ মিছিল করি, তখন সারা পৃথিবীর মানুষ যখন সেই আনন্দ মিছিল উদযাপন করে, পৃথিবীর মাঝে সকলের মাঝে একটি জাগরণ সৃষ্টি হয়, আল্লাহর হাবিবের শান ও মানকে মানার জন্য আল্লাহর হাবিবের প্রতি মহব্বত সৃষ্টি হয়। সুতরাং আমরা দুনিয়াতেও দেখি, কেউ যখন বিজয় লাভ করে, বিজয় মিছিল করে, যখন সে যখন বিজয়ী হয় তখন আনন্দ মিছিল করে। সুতরাং এই আনন্দ মিছিল, বিজয় মিছিল, সেটা কোরআন হাদিসের দৃষ্টিতে সেটা যদি শরীয়তের বিরোধের কোনো কিছু না হয়, শরীয়ত বিরোধী কোনো কিছু না হয়, তাহলে সেটা সম্পূর্ণ জায়েজ। সম্পূর্ণ কোরআন এবং হাদিসের আলোকে সেটা জায়েজ, সেটার মধ্যে বারাকাত রয়েছে, কল্যাণ রয়েছে। ফেরেশতারা জুলুস সহকারে আমার নবীজিকে মা আমিনার ঘরে নিয়ে এসেছেন। সুতরাং আমরা সেই ঈদ মিলাদুন নবী অবশ্যই পালন করব, সেই ঈদ মিলাদুন নবীর জুলুস আমরা করব, আমরা মিলাদ মাহফিল, নবীজির শান ও মান, নবীজির পৃথিবীতে তাশরিফানা, নবীজির সৃষ্টি, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব এবং মানুষদেরকে খাওয়া মেজবানি করাবো এবং রোজা রাখবো ইত্যাদি ইত্যাদি ইবাদতের মাধ্যমে যেন সেই ঈদ মিলাদুন নবীর নিয়ামত আমরা হাসিল করতে পারি, আল্লাহর হাবিবের প্রিয় উম্মত আমরা হতে পারি, আল্লাহ পাকের শুকরিয়া গুজার করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক নসিব করে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।